মঙ্গলবার বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে এদিন ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। প্রশ্ন ছোড়েন, এবার কি পায় পড়তে হবে? বুধবার 100 দিনের কাজের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ শোনান বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি কি বলেছেন শুনে নেব। এই সব বড় বড় ডায়লগ উনি এই জন্য দেন, তারপরে পার্টির লোকেরা বলে দিদি আমরা খাবো কি, আপনি এরকম কথা বলছেন, যখন পেটের টান ধরে তখন মোদির পায়ে ধরার কথা উঠে। যান একবার পায়ে ধরুন না, কি অসুবিধা আছে? বাংলার মানুষের জন্য একটু পায়ে ধরলেন,